নমস্কার বন্ধুরা রায় কিচেন অ্যান্ড গার্ডেন নিয়ে আপনাদের সকলকে স্বাগত আমি জয়া নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য এই যে দেশি ভ্যারাইটির জবাটা আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা গরমেই কিন্তু এই সমস্ত ফুলগুলো বেশি ফোটে তার জন্য অফুরন্ত ফুল ফুটেছে গাছে আর এই গাছটা মাটিতে আছে মাটির যে একটা আলাদা রস সেই তার জন্যই কিন্তু গাছ ভরা এইভাবে ফুল ফুটছে আমাদের যে গাছগুলো একটু অসুবিধা হচ্ছে এখন এই গরমে সেটা হচ্ছে পুনে ভ্যারাইটিস জবা ব্যাঙ্গালোর জবা যে গাছগুলোর কুড়ি আমাদের ঝরে পড়ে যাচ্ছে কিংবা পাতা হলুদ হয়ে যাচ্ছে আবার কিছু কিছু গাছের পাতা তো একেবারেই সমস্ত ঝরে পড়ে যাচ্ছে বন্ধুরা আপনারা প্রথমে যে কাজটা করবেন জবা গাছের জন্য সেটা হচ্ছে গাছগুলোকে দুবেলা ভালো করে স্নান করাবেন এবং টবের মাটিটা টবের মাটিটাকে আপনারা দুবেলা হালকা জল দিয়ে রাখবেন যেন সাথে ভাবটা থাকে একেবারে শুকিয়ে নেওয়া যায় কেননা ছাদে দিন রোদে থাকে সকালে হয়তো জলটা দিলেন না বিকালে দিলেন তখন কিন্তু টবের যে মাটিটা সেটা কিন্তু একেবারেই শুকিয়ে যাবে তার জন্য দুবেলা হালকা টবের মাটিতে জলটা দেবেন এই যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে ঠিকমতো পুষ্টি পাচ্ছে না আর দু নম্বর কারণ হচ্ছে এতটাই তাপমাত্রা এই সমস্ত ফুলগুলো আমরা শীতে বেশি পাই আর এই গরমে এই সমস্ত গাছগুলো এই তাপমাত্রাটা ঠিকমতো নিতে পারছে না তার জন্য পাতা হলুদ হয়ে যাচ্ছে যে কুড়ি ঝরে যাচ্ছে সেটারও কিন্তু একটাই কারণ এই সমস্ত ফুল আমাদের হাইব্রিড জবা শীতে আমরা বেশি ফুলটা পাই তার জন্য এতটাই তাপমাত্রা এখন যে কুড়িগুলো হয়তো আসছে গাছে কিন্তু সে ঝুড়ে পড়ে যাচ্ছে ফোটার আগে আবার কিছু কিছু গাছে ফুল একেবারেই ফুটতে পারছে না আটফোটা অবস্থায় থাকছে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা সামনে জুন মাস আসছে আস্তে আস্তে আমাদের গাছগুলো স্বাভাবিক হয়ে যাবে আমাদের এই সমস্ত গাছগুলোকে খুব কম পরিচর্যার মধ্যে দিয়েই আমরা এখন বাঁচিয়ে রাখবো এই যে ফুলগুলো দেখুন ঠিকমতো ছড়াতে পারছে না তার পাপড়িটা সে কিন্তু একটাই কারণ তার তাপমাত্রাটা এখন এতটাই গরমের যে ফুলগুলো ঠিকমতো সে এই রোদের তাপ সে নিতে পারছে না তার জন্যই পাপড়িগুলো ঠিকমতো ছড়াচ্ছে না আজকে আমি খুব হালকা খাবার দেব গাছে এই গরমে আমাদের গাছগুলোকে হালকা খাবারের মধ্যে দিয়েই ভালো রাখতে হবে আমি আজকে পেঁয়াজের খোসা রেখেছি কিছুটা চা পাতা আর কলার খোসা এই তিনটি উপাদান দিয়ে গাছের একটা একটা সুন্দর খাবার করি তৈরি করে দেব আজকে চা পাতার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এই সময় গাছকে একটু নাইট্রোজেন সমিত খাবার দিতে হবে তার সাথে আমি কলার খোসা রেখেছি আর পেঁয়াজের খোসা কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম সেটা তো আমরা জানি আর এই যে পেঁয়াজের খোসাটার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন সব কিন্তু এই পেঁয়াজের কষা থেকে আমরা পাই এই সমস্ত খাবারগুলোকে আপনারা দু রাত ভিজিয়ে রেখে দেবেন এই যে একটা নির্জা সেই তিনটি উপাদান মধ্যে আমরা পেলাম গাছ এই সমস্ত পুষ্টিগুণগুলো পেয়ে গাছগুলো আমাদের ঠিকঠাক থাকবে সতেজ হয়ে থাকবে সবুজ কেননা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছকে এই জন্য দিচ্ছি যে সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেই হুটু ধোয়াটা বন্ধ হবে এবং যে সমস্ত গাছের বন্ধুরা একেবারেই পাতা ঝরে গেছে সেখান থেকে ছোট্ট ছোট্ট নতুন পাতা বার হবে সেই কারণেই আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছকে দিচ্ছি আর পটাশিয়াম যুক্ত খাবার গাছকে দিতে হবে গাছে কুড়ি আনার জন্য এখন থেকে যদি আমরা এই সমস্ত খাবারগুলো গাছে দিই তাহলে কিন্তু সামনে জুন মাস যখন আসবে আমাদের গাছ কিন্তু অপরন্ত কুড়ি আর ফুল আমরা উপহার পাব এই সমস্ত খাবারগুলো আমরা আর গাছে দেব আপনার মাটিটাকে একটু খুঁড়ে নেবেন খোঁড়াই করে নেওয়ার পর যে খাবারগুলো আমি রেখেছি সেগুলোই আমি গাছে এইভাবে দিচ্ছি চায়ের পাতা পেঁয়াজের খোসা আর কলার খোসা এই তিনটি খাবারকে এইভাবে আপনারা দিয়ে একটু মাটি চাপা দিয়ে রেখে দেবেন তাহলে এটা ডিকম্পোস্ট হবে খুব তাড়াতাড়ি আর যত তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে তত তাড়াতাড়ি এই সমস্ত খাবারের উপাদানগুলো শিকড়ে চলে যাবে আর শিকড় থেকে গাছে পৌঁছে যাবে তাহলে আমাদের গাছটাও যেমন সবুজ সতেজ হয়ে থাকবে তার সাথে হেলদি হয়ে থাকবে এইভাবে আমরা গাছের পরিচর্যা করব এই গরমে বন্ধুরা এইভাবে আপনারা গাছগুলোকে আপনাদের যত্ন করুন আপনাদের গাছগুলো ঠিক এইভাবে সুন্দর সতেজ হয়ে থাকবে এইভাবে আমরা গাছগুলোকে পরিচর্যা করবো আজকের মতো ভিডিওটি শেষ করছি